গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে 2-1 গোলে অপ্রত্যাশিতভাবে হেরে বিপর্যয়ে পড়তে হয় আর্জেন্টিনাদের। তবে দ্বিতীয় পর্বে মেক্সিকোর বিপক্ষে 2-0 গোলে জিতে অনেকটা বিপদমুক্ত হলেন লিওনাল স্কালানিরা। যদিও বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সামনে এখন বড় বাধা রোবার্ট লেভানডস্কের পোল্যান্ড। পোল্যান্ডকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিতভাবে চলে যাবে আর্জেন্টিনা। যদিও কাজটা মোটেও সহজ হবে না লিওনাল মেসিদের, আর যদি আর্জেন্টিনা হেরে যায় তাহলে সব আশা ভরসা ধুয়ে মিশে যাবে লিওনাল স্কালানিদের, আর অসময়ের দিনগুলো গুনতে হবে দর্শকদেরও। এদিকে মেসিকে আটকাতে পারলে কাজটা সহজ হয়ে যাবে পোল্যান্ডের, আর তাই তো মেসিকে আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে পোল্যান্ডের কোচ। পোল্যান্ডের প্রতিটি খেলোয়াড়ের এখন একটাই নির্দেশনা দিচ্ছে, ম্যাচের মধ্যে আটকাতে হবে লিওনাল মেসিকে, তাহলে আমরা ম্যাচটি জয় আনতে পারবো। তবে কি মেসিকে আটকানো এতই সহজ? লিওনাল মেসি নামটি এমনি এমনি হয় নাই, খেলার মধ্যে দিয়ে বিশ্বের কাছে এখন এক নাম্বার প্লেয়ার তিনি, আর তাকে আটকানো অত সহজ নয়। তো বন্ধুরা, মেসিকে আটকাতে পারবে কি পোল্যান্ডের খেলোয়াড়রা? অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।